এই ভিডিওতে একটা প্যারাগ্রাফ আছে আমি প্রশ্নটা পড়ছি রাইট এ শর্ট প্যারাগ্রাফ একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লেখ অন দি তাজমহল তাজমহলটাকে নিয়ে ইউজিং দ্য ফলোইং হিন্টস নিম্নলিখিত হিন্টসগুলোকে ব্যবহার করে ফাউন্ডার প্রতিষ্ঠাতা লোকেশন অবস্থান কজ অফ ক্রিয়েশন সৃষ্টির কারণ টুরিস্ট স্পট ভ্রমণের স্থান হিস্টোরিক্যাল ভ্যালু ঐতিহাসিক মূল্য এখন আমি প্যারাগ্রাফটা পড়ছি দি তাজমহল দেয়ার আর মেনি ফেমাস মনুমেন্টস এখানে রয়েছে অনেক বিখ্যাত স্মৃতিসৌধগুলি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে তাজমহল ইজ ওয়ান অফ দেম তাজমহল হয় তাদের মধ্যে একটা ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স এটা হয় সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অফ দি ওয়ার্ল্ড পৃথিবীর দি তাজমহল ইজ লোকেটেড তাজমহলটা অবস্থিত অন দি ব্যাঙ্ক অফ দি রিভার যমুনা যমুনা নদী তীরে ইন আগ্রা আগ্রাতে এম্পেরর শাহজাহান প্রমিস্ট সম্রাট শাহজাহান প্রতিশ্রুতি দিয়েছিল হিজ ডাইং ওয়াইফ তার মুমূর্ষু স্ত্রীকে দ্যাট যে হিউড বিল্ড সে বানিয়ে দেবে দি মোস্ট বিউটিফুল মস্ট সব থেকে সুন্দর সমাধিগৃহটা ওভার হার গ্রিভ তার কবরের ওপরে সো তাই আফটার হিজ ওয়াইফস ডেথ তার স্ত্রীর মৃত্যুর পরে হি স্টার্টেড সে শুরু করেছিল টু বিল্ড বানাতে দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর স্মৃতিসৌধটা ইন মেমোরি অফ ইজ বিলভড ওয়াইফ মমতাজ মহল তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে ইট টুক এটা নিয়েছিল টোয়েন্টি টু ইয়ার্স টাইম বাইশ বছর সময় অ্যান্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কার্স এবং বাইশ হাজার কর্মচারী টু মেক ইট এটাকে তৈরি করতে দি তাজমহল ওয়াজ বিল্ট তাজমহলটাকে বানানো হয়েছিল এন্টায়ারলি পুরোপুরি আউট অফ হোয়াইট মার্বেল সাদা মার্বেল পাথর ব্যবহার করে দি প্লেস হ্যাজ নাও বিন স্থানটা এখন হয়েছে এ টুরিস্ট স্পট একটা ভ্রমণের স্থান দি পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীর জনগণ কাম আসে টু ভিজিট দি তাজমহল তাজমহলটাকে পরিদর্শন করতে দি ইন্ডিযান্স আর প্রাউড অফ দি তাজমহল ভারতীয়রা হয় তাজমহলের জন্য গর্বিত